আসসালামু আলাইকুম দাখিল পরীক্ষার্থী 2022, তোমাদের আজকে আকাইদ ফিকার MCQ সাজেশন নিয়ে হাজির হয়েছি। এখানে তোমাদের 80টি MCQ রয়েছে। ইনশাল্লাহ তোমাদের 2022 সালে 15টি MCQ কমন পড়বে। ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকো এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করো। যদি সাবস্ক্রাইব করে থাকো তাহলে ধন্যবাদ, আর যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো, যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তোমাদের প্রথম MCQ হলো, 1 নম্বর, আমি তোমাদের দিন হিসাবে ইসলামকে মনোনীত করলাম, এটি কার কথা? এখানে সঠিক অপশন হলো ক, আল্লাহর। 2 নম্বর প্রশ্ন হলো, ইমান মানে কি? এর সঠিক অপশন হলো ক, আন্তরিক বিশ্বাস। 3 নম্বর প্রশ্ন হলো, একজন নিরেট মুনাফিকের মধ্যে হাদিসের আলোকে কতটি বিষয় পাওয়া যায়? এখানে সঠিক অপশন হলো খ, 4টি। 4 নম্বর প্রশ্ন হলো, ওসিলা কি? এখানে সঠিক অপশন হলো ক, যার দ্বারা নৈকট্য লাভ করা যায়। 5 নম্বর প্রশ্ন হলো, কোনো পুণ্যের কাজ নিজের উপর অপরিহার্য করাকে বলা হয়? এখানে সঠিক অপশন হলো গ, মান্যত। 6 নম্বর প্রশ্ন হলো, খাতামুন নাবী, এর সঠিক অর্থ হলো, এর মানে? সঠিক অপশন হচ্ছে খ নম্বর, সঠিক অপশন হচ্ছে খ, সর্বশেষ নবী। 7 নম্বর প্রশ্ন হলো, হযরত ঈসা আলাইহিসসালাম আগমন করে, এখানে সঠিক অপশন কোনটি? দাজ্জাল ধ্বংস করবেন না উম্মতে মুহাম্মদী নেতৃত্ব দেবেন? 3 নম্বর, রাষ্ট্র পরিচালনা করবেন? 7 নম্বর সঠিক অপশন হচ্ছে ছোট গ, দাজ্জাল ধ্বংস করবেন, উম্মতে মুহাম্মদী নেতৃত্ব দিবেন। তাহলে ছোট গ নম্বর 1 এবং 2। 8 নম্বর প্রশ্ন হলো, তাওরাত নাজিল হয় কার উপর? আমি শুধু সঠিক অপশনগুলো বলবো, না হয় ভিডিওটি বেশি লম্বা হয়ে যাবে, এর জন্য সঠিক অপশনটি বলছি। 8 নম্বর সঠিক অপশন হচ্ছে ছোট গ। 9 নম্বর প্রশ্ন হচ্ছে, পূর্ণাঙ্গ সংবিধান কোনটি? এখানে সঠিক অপশন হচ্ছে 9 নম্বর সঠিক অপশন হচ্ছে ছোট গ, কোরআন। 10 নম্বর প্রশ্ন হচ্ছে, আকিদার বিশুদ্ধতা দ্বারা কী হয়? এখানে সঠিক অপশন হচ্ছে ক, আমল মাকবুল। 11 নম্বর প্রশ্ন হচ্ছে, তাকদীর শব্দটি উৎকলিত কোথা হতে? এখানে সঠিক অপশন হচ্ছে খ, কাদরি। 12 নম্বর প্রশ্ন হচ্ছে, আল ওয়ালিউ শব্দটি সঠিক অপশন হচ্ছে খ, ইসমা ফায়াল মোবালাত। 13 নম্বর প্রশ্ন হচ্ছে, ইমাম আজম রহমতুল্লাহি আলাইহির নাম কি? 13 নম্বর সঠিক অপশন হচ্ছে ছোট গ, নোমান। 14 নম্বর প্রশ্ন হচ্ছে, ইমাম আজম লিখিত কিতাবুল আসার হচ্ছে? এখানে সঠিক অপশন হবে, 14 নম্বর সঠিক অপশন হচ্ছে খ। 2 নম্বর, হাদিস গ্রন্থ। 15 নম্বর প্রশ্ন হচ্ছে, নিচের কোনটি ওজুর ফরস? 15 নম্বর সঠিক অপশন হচ্ছে খ, মুখমণ্ডল দৌথ করা। 16 নম্বর প্রশ্ন হচ্ছে, জুমার নামাজের জন্য গোসল করার হুকুম কি? 16 নম্বর সঠিক অপশন হচ্ছে ছোট গ, সুন্নাত। 17 নম্বর প্রশ্ন হচ্ছে, মাসিক ঋতুস্রাবের সর্বনিম্ন সময়সীমা কোনটি? 17 নম্বর সঠিক অপশন হচ্ছে ছোট গ, 3 দিন 3 রাত। 18 নম্বর প্রশ্ন হচ্ছে, ইমামতির জন্য সর্বোত্তম যে ব্যক্তি, সে ব্যক্তি যে? তাহলে 18 নম্বর সঠিক আনসার হলো ছোট গ, 1 এবং 2। 19 নম্বর প্রশ্ন হচ্ছে, নেচের কোনটি হজের ফরস? 19 নম্বর সঠিক অপশন হচ্ছে ক, আরাফায় অবস্থান। 20 নম্বর প্রশ্ন হচ্ছে, আল হাজ্জু কত প্রকার? সঠিক অপশন হচ্ছে খ, 3 প্রকার। 21 নম্বর প্রশ্ন হচ্ছে, বাতনো মুহাসসার কি? এখানে সঠিক অপশন হচ্ছে ক নম্বর, ময়দান। 22 নম্বর প্রশ্ন হচ্ছে, রাওদাতু শব্দের অর্থ কি?
22 নম্বর সঠিক অপশন হচ্ছে ছোট গ বাগান। 23 নম্বর প্রশ্ন হচ্ছে জামাল মদিনা গেল কিন্তু পবিত্র স্থানগুলো জিয়ারত করল না, তার বিশ্বাস এগুলো জিয়ারত করে কোনো ফায়দা নেই, জামালের পবিত্র স্থানসমূহ জিয়ারত না করা এটি কি? সঠিক অপশন হচ্ছে 23 নম্বর খ, তাজিমের খেলাফ। 24 নম্বর প্রশ্ন হচ্ছে উহুদ পাহাড় কোথায় অবস্থিত? সঠিক অপশন হচ্ছে খ, মদিনায়। 25 নম্বর প্রশ্ন হচ্ছে সাহাবা কারা? 25 নম্বর সঠিক অপশন হচ্ছে বরগ, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সঙ্গী ব্যক্তিবর্গ। 26 নম্বর প্রশ্ন হচ্ছে মানুষকে সুসজ্জিত করার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে? 26 নম্বর সঠিক অপশন হচ্ছে খ, সচ্চরিত্র। 27 নম্বর প্রশ্ন হচ্ছে হুসনুল মুআমালাত মানে কি? 27 নম্বর সঠিক অপশন হচ্ছে ক, সদ্ব্যবহার। 28 নম্বর হচ্ছে খামর অর্থ কি? 28 নম্বর সঠিক অপশন হচ্ছে ক, মাদক। 29 নম্বর প্রশ্ন হচ্ছে মুনাফিকের আলামত কয়টি? 29 নম্বর সঠিক অপশন হচ্ছে ক, চারটি। 30 নম্বর প্রশ্ন হচ্ছে একবার দরুদ শরীফ পড়লে কয়টি রহমত পাওয়া যায়? 30 নম্বর সঠিক অপশন হচ্ছে খ, দশটি। 31 নম্বর প্রশ্ন হচ্ছে কবিরা গুনাহের পরিণতি? 31 নম্বরের সঠিক অপশন হচ্ছে ক, জাহান্নাম। 32 নম্বর প্রশ্ন হচ্ছে তাকদীর পরিবর্তন হয় কিসের মাধ্যমে? 32 নম্বর সঠিক অপশন হচ্ছে ছোট গ, দুয়ার। 33 নম্বর প্রশ্ন হচ্ছে উসুলে ফিকাহের প্রতিষ্ঠা কে? এখানে সঠিক অপশন হচ্ছে ছোট গ, ইমাম শাফি রাদিয়াল্লাহু আনহু। 34 নম্বর প্রশ্ন হচ্ছে উসুল শব্দের ব্যবহারিক অর্থ কী? 34 নম্বর সঠিক অপশন হচ্ছে খ, দুইটি। 35 নম্বর প্রশ্ন হচ্ছে খাস এর বিপরীত শব্দ কি? 35 নম্বর সঠিক প্রশ্ন সঠিক আনসার হচ্ছে ক, আম। 36 নম্বর প্রশ্ন হচ্ছে মাজাস অর্থ কি? 36 নম্বর সঠিক অপশন হচ্ছে ক, রূপক অর্থ জ্ঞাপক। 37 নম্বর প্রশ্ন হচ্ছে আন নাসু কত প্রকার? 37 নম্বর সঠিক অপশন হচ্ছে খ, চার প্রকার। 38 নম্বর প্রশ্ন হচ্ছে কুদুরি লেখকের নাম কি? 38 নম্বর সঠিক অপশন হচ্ছে হুসাইন আহমদ। 39 নম্বর প্রশ্ন হচ্ছে হাকিকত কত প্রকার? 39 নম্বর সঠিক আনসার হচ্ছে খ, তিন প্রকার। 40 নম্বর প্রশ্ন হচ্ছে নাহ কত প্রকার? 40 নম্বর সঠিক অপশন হচ্ছে ক, দুই প্রকার। দেখো এখানে এক থেকে আবার 40টি প্রশ্ন দেওয়া আছে, তোমরা নিচে তোমাদের এই প্রশ্নের আনসার দেওয়া আছে, তোমরা প্রশ্নগুলো স্ক্রিন মেরে এবং আনসারগুলোর সাথে মিলিয়ে নাও। এমনিতে ভিডিওটি একটু বড় হয়ে যাচ্ছে, এর জন্য প্রশ্ন এবং আনসার আমি বললাম না, কারণ আনসার নিচে দিয়ে দিলাম। তোমরা আনসারগুলো মিলিয়ে নাও। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক এবং তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করো। তোমাদের এই 80টি MCQ থেকে ইনশাল্লাহ 15টি MCQ কমন পড়বে। আজকের মতো এ পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।